পৃথিবীতে মোট 12টি এমন স্থান রয়েছে বলে মনে করা হয় যেখানে এর চৌম্বকীয় আকর্ষণ প্রচণ্ড বেশি। আর এমনই এক স্থান হচ্ছে ডেভিল সি বা শয়তানের সাগরের ভেতরে অবস্থিত ড্রাগন ট্রায়াঙ্গেল। জাপান আর বোনিন দ্বীপের মাঝখানের সাগরের মাঝে অবস্থিত এই স্থানটিকে জাপানিরা সবসময় ড্রাগনের আস্তানা বলে ভেবে এসেছে। জাপানিজ পৌরাণিক কাহিনী অনুসারে এখানে এক ভয়ঙ্কর ড্রাগন বাস করে যার ক্ষুধা দূর করা একেবারে সম্ভব না, আর তাই প্রায় সেটা নিজের কাছে আসা জাহাজ আর মানুষকে খেয়ে ফেলে নিজের ক্ষুধা মেটায়। সে থেকে এর নাম হয়ে গিয়েছে ড্রাগন ট্রায়াঙ্গেল। 1200 শতাব্দীর দিকে কুবলাই খান বেশ কয়েকবার চেষ্টা করেছেন জাপানকে দখলে নিতে, এগোতে চেয়েছেন শয়তানের সাগরের মাঝ দিয়ে। প্রতিবারে ব্যাপক সংখ্যক মানুষ আর জাহাজ হারাতে হয়েছে তাকে। শুধু তিনিই নন, আজ অব্দি অগণিত জাহাজ আর উড়োজাহাজ সেফ হাওয়া হয়ে গিয়েছে এখানটায় এসে। বারমুডা ট্রায়াঙ্গেলের বিপরীতে অবস্থিত হলেও ঠিক ওটার মতনই রহস্য জমা হয়ে আছে ড্রাগন ট্রায়াঙ্গেলকে নিয়ে। কারো কারো মতে মাঝে মাঝে এক রহস্যময় নারীকে দেখতে পাওয়া যায় সাগরের ওই বিশেষ জায়গাটিতে। 1950 সালে ড্রাগন ট্রায়াঙ্গেলকে অনিরাপদ বলে ঘোষণা দিলেও এরপর অনেক চেষ্টা করেছেন এখানকার রহস্য ভাঙতে। আর তাদের ভেতরে একজন ল্যারি কুসে নিজের বইয়ে জানান, ওখানে আর কিছুই না, রয়েছে এক বিশাল আগ্নেয়গিরি। আর যত সব রহস্যের উদাহ হওয়ার ঘটনা করেছে আজ অব্দি সবগুলোর পেছনে হাত রয়েছে একমাত্র ওই সমুদ্র আগ্নেয়গিরিরই। তবে আগ্নেয়গিরি বা কীভাবে জাহাজ গ্রাস করে সে ব্যাখ্যা কল্পনার বাইরে, আসল রহস্যটা থেকেই গেল।